मैरी क्रिसमस मतलब 25 दिसंबर का दिन। इस दिन का पूरे वर्ष बच्चे बड़ी बेसब्री से इंतजार करते हैं, या ऐसा कहें कि हर उम्र के लोग इस दिन को बड़ी ही धूमधाम से सेलिब्रेट करते हैं। इस दिन केक काटकर सेंटा क्लॉज की अनोखी टोपी लगाकर हर उम्र के लोगों को इस दिन सेलिब्रेट करते देखा जाता है। वहीं एक क्रिसमस कार्निवल का प्रोग्राम ऑर्गेनाइज किया गया जोड़ासाखू असेंबली के गिरीश पार्क में। यह प्रोग्राम एमएलए स्मिता बख्शी की तरफ से ऑर्गेनाइज किया गया, जहां उपस्थित रहे पूर्व विधायक संजय बख्शी और यह पूरा क्रिसमस कार्निवल युवा नेता सौम्य बख्शी की देखरेख में पूरा किया गया। आपको बता दें कि ऐसे तो जोड़ासाखू असेंबली में बहुत सारे सोशल वर्क के कार्य होते रहते हैं, लेकिन किसी भी उत्सव को मनाने में यहाँ की एमएलए पीछे नहीं रहती, और एक्स एमएलए संजय बख्शी वही युवा नेता सौम्य बख्शी भी हर उत्सव में बढ़ चढ़ कर हिस्सा लेते हैं। একদিন কমিয়ে দিয়ে 25-26 এই ইফতারকে করেছি। সেই জন্য আজ সকালে আমরা সকলে সমবেত হয়েছি। গিরিশ পার্ক থেকে শুরু হলো বাচ্চাদেরকে দেয়া, এবং তারপর অঞ্চলের বিভিন্ন জায়গায় গিয়ে বিধায়ক স্মিতা বক্সি, সৌম বক্সি, অশোক ঝা, অশোক ওঝা থেকে আরম্ভ করে সবাই মিলে আমরা সচিন ত্রিপাঠী এবং আমরা সকলে মিলে আমাদের আরও যে সমস্ত সহকর্মী বন্ধুরা আছে তাদেরকে নিয়ে দ্বারে দ্বারে উপস্থিত হব। এটা আমরা শুরু করলাম এখান থেকে, এবং আপনারা দেখলেন অনেক বাচ্চারা ছেলে মেয়েদেরকে আমরা দিলাম, এবং আমরা এটা আমাদের চলবে। সকলকে কেক দেব, টুপি দেব, বাঁশি বা মুখোশ এ সমস্ত দেব, আর বড়দের জন্যও কেক আমাদের এখানে আছে, বড়দেরকেও কেক দেব। নিশ্চয়ই কেক খাওয়ার কথা মনে পড়ে, এবং আজ এখনও আমরা কেক খাই। এখনও আমরা বা আমি মনে করি আমার যে সমস্ত সহকর্মী বন্ধুরা আছে সকলে কেক খায়, এবং আমি তো এখানে বলেছি, এবং শুধুমাত্র বাচ্চাদের নয় বড়দের জন্য কেক এখানে আছে। আমরা হাজার হাজার কেকের অর্ডার দিয়েছি, এবং সেগুলো সকলেরকেই আমরা কেকটা দেবো। আজকে ছোট ছোট বাচ্চাদের মধ্যে তাই আমরা কেক বিতরণ করে তাদের মধ্যে আরো বেশি করে আনন্দ দেওয়ার চেষ্টা। কতজন বাচ্চাকে দিচ্ছেন? কতজন বাচ্চাকে দিচ্ছেন? আর আপনাদের এই ক্রিসমাস উপলক্ষে বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়দের কিছু ব্যবস্থা করে গেছেন? বড় বড় দেখছি মাথা টুপি টুপি পরে আনন্দ উপভোগ করছেন। বললাম যে এটা তো বড়দিনটা তো খুশির উৎসব, বড়দিন মানেই তো প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন আনন্দ উৎসব। এটা তো ক্রিসমাস ট্রি, ক্রিসমাস টুপি, কেক এটারই উৎসব। ক্রিসমাস উপলক্ষে প্রভু যীশু খ্রিস্ট সব মানুষকে একত্রিত করে একসঙ্গে চলার সাহায্য করতেন, এবং যে কোনো মানুষের যখন যে প্রয়োজন, কখনো খাদ্যের প্রয়োজন, কখনো শারীরিক অসুস্থতার প্রয়োজনে ওষুধের প্রয়োজন, সেগুলোতেই প্রভু যীশু তাদেরকে সেবা করে মানুষের পাশে থাকবে। সেটাই আমরা একসঙ্গে একে অপরের পরিপূরক হিসাবে থাকুক, এবং একে অন্যের সঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকুক। স্টার অনুভব নিউজ কলকাতা।